तुम्हारी दरबारे एक एक करे केउ कखनो फिरे ना आत्मीय खाली समय होलो 500 टाकार जन्नो दीते पारे ना तुली एक बेटार दुई मेये छिलो पियेरो समय होलो 500 टाकार जन्नो दीते पारे ना तुली खाजा बाबार दरबारे हाथ उठाई आई ऊपरे रोइलो पोरे 500 टाका बोली खाजा बाबार दरबारे हाथ उठाई आई ऊपरे रइल पड़े 500 टाका बोली चले गेल हाथ उठानो रइल मात्र चले गेल दिवार আশার মুখে পড়লো যেমন নৈরাশার খালি ওই গরিব বাবার খাজা ভণ্ড খাজা ভণ্ড বলে হাতে একটা চাবুক তুলে রওয়াজার উপরে মারলো তিনটা বাড়ি ভণ্ড খাজা ভণ্ড বলে হাতে একটা চাবুক তুলে রওয়াজার উপরে মারলো তিনটা বাড়ি রাগ হইয়া যায় চলে বসিল এক গাছের তলে আসিল এক পাগলে কম্বল ধারি বসিল এক গাছের তলে রাগ হইয়া যায় চলে আসিল এক পাগলে কম্বল ধারি কিন্তু সে একা বেটা বলে 500 টাকা কিন্তু সে একা বেটাই বলে 500 টাকা হাজায় মুরে দিল ধোকা ঝুটতে গেলি কয় পাবে না ধোকা ধরো ধরো 500 টাকা কম্বল হতে বাহির করে টাকার থলি পাগলাই কয় পাবে না ধোকা ধরো ধরো 500 টাকা কম্বল হতে বাহির করে টাকার থলি পাগলাই কয় মোর কথা নাও একটু পিষ্টে ফিরে যাও এই বলে কম্বলখানা ধরিল তুলি পাগলাই কয় মোর কথা নাও একটু পিষ্টে ফিরে যাও এই বলে কম্বলখানা ধরিল তুলি দেখে পিষ্টে তিনটা বাড়ি দাদা রক্ত পরে ঝরি দেখে পিষ্টে তিনটা বাড়ি দাদা রক্ত পরে ঝরি টাকা পাইয়া চিনতে নারী যায় ঘরে চলি খাজারে চিনতে নারে থাকে খাজায় তারি ধারে চিনিলে তারে দূরে রাখে ফেলি যে খাজারে চিনতে নারে থাকে খাজায় তারি ধারে চিনিলে তারে দূরে রাখে ফেলি টাকা পাইয়া চললো সোজা চিনিল না হিন্দেল রাজা পাগল রূপে দয়াল খাজা তোমারে ভুলি টাকা পাইয়া চললো সোজা চিনিল না হিন্দের রাজা ওরে পাগল রূপে দয়াল খাজা তোমারে ভুলি তেমনি আবি
পোষায় গায়ে তোমার শ্যামা কাওয়ালি। আজা বাবার দরবারে এক একিন করে, আজা বাবার দরবারে এক একিন করে, কেউ কখনো ফিরে না হাতে খালি। আমি ইংল্যান্ডে গিয়া টেমস নদীর পারে খালি দাঁড়ায় থাকতাম, যাদের জাহাজগুলি দেখতাম যে যেই জাহাজ দিয়া এই সমুদ্র পাড়ি দিয়া কিভাবে আইসা বাংলাদেশের মতো ভারতের মতো দেশ 200-400 বছর শাসন করে গেল ইংরেজ। আর বিশেষ করে ডাক্তার মোহাম্মদ আমার কাছে দাও, মামুন সাহেব, খান বাহাদুর সাহেব ডাইরেক্টর, খান ব্রাদার্স গ্রুপের ডাক্তার মোহাম্মদ মামুন হোসেন সাহেব মাস্ক দেওয়া ছিল দেখে প্রথম চিনি, তার প্রতি তার বন্ধুমল সকলের প্রতি সালাম। যে সমুদ্র পাড়ি দিয়া কিভাবে এই ভারত আর বাংলাদেশ শাসন করে গেল, একটা ঘটনা আমি জানি। বাদশাহ শাহজাহান, বিজয় বাদশাহ শাহজাহান তাজমহল বানাইছে, আপনারা জানেন তো নাকি? আজ থেকে 15 বছর আগে আমি গেছিলাম, ভারতের জন্য 25 টাকার টিকিট, আমাদের জন্য ছিল তখন 1000 টাকা টিকিট। তারপরে কেমন তাজমহলটা 22,000 শ্রমিক 22 বছরে তৈরি করছে দেখতে গেছি, দেখলাম এই বাদশাহ শাহজাহানের কবর আর তার স্ত্রী মমতাজের কবর। একটু অন্য ব্যতিক্রমী ছিল, তার একটা মেয়ে ছিল, নাম তার জাহানারা। দিল্লি জামে মসজিদ বলে একটা শব্দ আছে, মসজিদে নামাজ পড়ছে, আল্লাহ তৌফিক দিয়েছে মসজিদের অনেক বড়, সেই জাহানারা নামে মসজিদ। রে জাহানারা একটা ছেলেরে ভালোবাসত, ওই ছেলেটা এই জাহানারা বাদশাহ শাহজাহানের মেয়ের সাথে প্রেম করলো কেন, এই জন্য গরম পানির মধ্যে চুবাইয়া ছেলেটারে মারিয়া লাইছে। অহংকারী ছিল, অহংকারে পৃথিবীর কিছু থাকে না। ওই ভালোবাসার মানুষটারে তার বাবা এইভাবে মেরে ফেলছে বিদায়, একটা চিন্তা রোগে জাহানারার একটা বড় রোগ হয়ে গেল। ভারতের সমস্ত ডাক্তাররা চিকিৎসা করে তারে ভালো করতে পারে নাই। তখন বাদশাহ শাহজাহান ইংল্যান্ড যে ডাক্তারকে দাওয়াত করেছিল, ইংল্যান্ড সরকার বলছিল সারা বাংলাদেশের ডাক্তাররা তোমার মেয়েকে সুস্থ করতে পারে না, তাই আমার ডাক্তার নিয়ে যদি তোমার মেয়ে সুস্থ হয়ে যায়, তোমার মেয়েকে আমার ডাক্তাররা চিকিৎসা করবে, তোমার দেশে তো আরও মানুষ আছে, তারাও তো আমার ইংল্যান্ডের চিকিৎসাটা চায়, ওরা তো ইংরেজ ব্রিটিশ। কয় তাহলে তোমার মেয়ের চিকিৎসা করতে হইলে তাহলে আমাদের ওপেন ফ্রি ভারতের মধ্যে চিকিৎসা করার সুযোগ দিতে হবে। এটা ভালো কথাই তো, আমার মেয়েরও চিকিৎসা করবেন, অন্য অন্য ছেলে মেয়েদেরকে চিকিৎসা, মানুষদের চিকিৎসা করবেন ভালো, কিন্তু শর্ত একটা, যে আমার জাহাজে করে আমার ওষুধ পানি যাইব এগুলি কোনো চেক করতে পারবে না। এখন মাইয়ার তো বাঁচাই দিব, রাজি হয়ে গেল, আর এই জাহাজ বৈরা বৈরা অস্ত্র আসা শুরু করে দিল। সেই অস্ত্র দিয়া বাংলাদেশ ভারত 100-100 বছর শাসন করে গেল। দেখছেন এই ব্রিটিশ, হ্যাঁ আমেরিকার ওরা আফগানিস্তানটা নিয়ে নিল, ইরাকের মতো দেশটা নিয়ে নিল, তাই আমরা ওদের সাথে পারি না, কারণ আমাদের মধ্যে হিংসা অহংকার, যদি অহংকার না থাকতো তাহলে ওরা 700 মুদ্র 13 নদী পার হয়ে আসতে পারতো। আটলান্টিক সাগরটা বিমানে পাড়ি দিতে লাগে 11 ঘন্টা, ওখান থেকে কিভাবে আসে, কেন বললাম কথাটা, আমরা হেরে যাই কিন্তু কিয়ামতের আগে ঈশানবী আসবে। এই যে আমাকে প্রশ্ন করেছে, ঈশানবী যখন আসবে কিয়ামতের সময় মানুষের একটু ভুল ভাঙবে, কারণ ইমাম মেহেদি যখন আসবে কাবা ঘরের মধ্যে সর্বপ্রথম তাওয়াফ করার সময় মানুষ চিনে ফেলবে এই সেই ইমাম মেহেদি।
ইমাম মেহেদি কারো কোনো নাম না, ইমাম মেহেদি অর্থাৎ প্রতিনিধি। ইমাম মেহেদি আসার পরে সমস্ত লোকজন যখন তাকে চিনে ফেলবে, তখন ইমাম মেহেদির পাশাপাশি ঈসা নবী আকাশ থেকে আসবে। ঈসা নবী যখন আসবে, তখন সমস্ত খ্রিস্টানরা কইব, ওই যে আমাদের খোদার বেটা চলে আইছে। আপনাদের কাছে খারাপ লাগতেছে না? না, আমাদের আফগানিস্তান যখন দখল করে নিল, তখন এক দেশ দখল করে আরেক দেশ আমরা আমেরিকার সহযোগিতা দিই। কুয়েত যখন দখল করে নিল, তখন সৌদি আরব গিয়ে সৈন্য চাইল বুশের কাছে। একটা আমেরিকান সৈন্যরে যেই বেতন দেওয়া যায়, যেমন একটা কথা দেখাই, সৌদিয়ান সৈন্যদের বেতন যদি হয় 1 লাখ, একটা আমেরিকার সৈন্যের বেতন হলো 30 লাখ, 40 লাখ, 50 লাখ। সৈন্য চাইছে, আমেরিকা দিয়ে দিছে, এখন বলে যুদ্ধ শেষ সৈন্য নিয়ে নাও। কয়ে দেওয়ার সময় তুমি নিছ, কিভাবে আনবো, এই চুক্তি আমার সাথে করো নাই। এখন আমার সৈন্য যতদিন মন চায় সেখানে থাকবে। কি কেমন লাগে? এক বাইরে মারছে, আরেক বাইসায় এসে দেখছে। যার জন্য আমরা হেরে গেছি, কিয়ামতের সময় আমাদেরকে ভুল ভাঙবে ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, কুয়েত, সৌদি, দুবাই, সমস্ত মুসলিম কান্ট্রি বাংলাদেশ যখন একত্রিত হয়ে যাবে, তখন মুসলমানদের সাথে ওরা যুদ্ধ করে পারবে না। কেন পারবে না? ওই যে ঈসা নবী আসবে, ঈসা নবী আসার পরে সবাই বলবে, ওই যে আমাদের খোদার বেটা ঈসা নবী চলে আসছে, খ্রিস্টানরা বলবে, তখন ঈসা নবী বলবে, খবরদার, আমি যে তোমাদের নবী, আর খোদার বেটা তো বলবেই না, আমি যে তোমাদের নবী, আমি 3টা প্রশ্ন করব, জবাব দিতে বললে আমি তোমাদের নবী, তা নইলে নবী না। বলে 3টা প্রশ্ন কি? 1 নম্বরের প্রশ্ন হলো, আমাকে তোমরা মেরে ফেলছ, এই মিথ্যা কথাটা তোমরা ইঞ্জিল শরীফের মধ্যে কেন বলছো? কারণ পিছনের জানালা দিয়ে আমারে আল্লাহ উঠাই নিয়ে গেছে আসমানের মধ্যে। জবাব দাও, জানা থাকলে জবাব দিতে পারবো না, তো মিথ্যাটা লিখে রাখছি। 2 নম্বরে, শুয়োরের মাংস খাওয়া হালাল আমি কোনো দিন বলি নাই, তোমরা এই মিথ্যা কথাটা কেন লিখে রাখছো? 3 নম্বরে, মদ খাওয়া হালাল আমি কোনো দিন বলি নাই, তোমরা কেন মিথ্যা কথাটা লিখে রাখছো? তোমরা জবাব দাও। কোনো খ্রিস্টান সেদিন জবাব দিতে পারবে না। তখন ঈসা নবী বলবে, জবাব যে তো দিতে পারলে না, তোমাদের মিথ্যুকের দলে আজ থেকে আমি আর নাই। তোমরা শুনে রাখো, আমি পাঠ করলাম কলিমা তাইয়্যব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তিনি কলেমা পড়বে, কলেমা তো আগেও পড়েছে, ওদেরকে শুনে যখন পড়বে, তখন ঈসা নবী বলবে, আসো যুদ্ধ করো, আমি মুসলমানদের পক্ষে। আচ্ছা, ওদের তো পাওয়ার, যেমন ওদের যে অস্ত্রগুলি, নিউক্লিয়ার বোমা, এটা আমেরিকার কাছে আছে 96টা, ওই পৃথিবীটা 4 বার জ্বালাই দিতে পারবো। নিউক্লিয়ার বোমা রাশিয়ার কাছে আছে 108টা, ও পৃথিবীটা 6 বার জ্বালাই দিতে পারবে। তাই বোমার যদি 12-2 না ফোড়ে, যদি বন্দুকের গুলি না ছোড়ে, তাহলে যুদ্ধ করে পারবো? ঈসা নবীর 2 চোখে যেদিকেই তাকাবে, সমস্ত অস্ত্র বিকল হয়ে যাবে, টিগার টিপে গুলি ছুটবে না, তোমার তারের মধ্যে টাচ লাগাইব, কোনো বোমা ফাটবে না। তো অস্ত্র যদি কাজ না করে, তাহলে যুদ্ধ করবো কার সাথে? তখন ওরা মুসলমানদের হাতে মারি খেতে থাকবো, মারি খেতে খেতে ওরা গিয়া লুকাবে কোথায়? পাথরের মধ্যে। পাথরের জবান খুলে যাবে, পাথর বলবে, মুসলমান ভাই এই যে এখানে বেদিন, গাছের মধ্যে গিয়া লুকাবে, গাছ বলবে এই এখানে বেদিন আপনি মারেন, অর্থাৎ গাছ পাথর মুসলমানদের পক্ষে কাজ করবে। আচ্ছা, একটা গাছ খালি খ্রিস্টানদের পক্ষে থাকবে, বলেন তো গাছটার নাম কি? কইতাম ফললে 100টা বকশিস পাইবেন। আমার 100টার মায়া নাই নাকি? কয়ে ভালাইছে 100 টাকা দি,
5000 10000 টাকার মার্কেট করলে একটা জগ মগ ফ্রি না টাকা তো 100 দিন মোমালা রইল আমার তরফ থেকে ফ্রি দে আহা সে শব্দরা গরকত গবশনার কত গরকত হ্যাঁ এই কিতাবের মধ্যে লেখা আছে এটা হলো গরকত গাছ একটা গাছই খ্রিস্টানদের পক্ষে থাকবে যাই হোক ঈসা নবী যখন আসবে তখন ওরা মার খাইতে খাইতে বলায়ন করবে তখন ওরা আর কেউ আমাদের কাছে আসতে পারবে না লাস্ট বিজয় হবে মুসলমানদের বিজয় হয়েছিল বিজয় আছে ইনশাআল্লাহ কিয়ামতের লাস্ট বিজয়ও মুসলমানদের হবে তখন ইসলামিক প্রতাপ করবে সমগ্র বিশ্ব হ্যাঁ তাই শালবি নামাজের মধ্যে কি বলবে ওই ইমাম মেহেদীর পিছনে নামাজ পড়বে কথা ইমাম মেহেদী তার ইমামের জায়গাটা ছেড়ে দিতে চাইবে ঈসা নবী ইশারা দিয়ে বলবে আপনি নামাজ পড়ান পিছনে থাকবে ওই নামাজ সবাই ঈসা ইমাম মেহেদী যেভাবে পড়ায় সবাই একইভাবে পড়ে কিন্তু ঈসা নবীর মুখে একটা শব্দ আকাশ থেকে নামার পরে অহরহ অহরহ কালিমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুরু করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার জিহ্বার মধ্যে তার মুখের মধ্যে এসে গেছে এই বাণীরা তিনি জপতেই থাকবে তা আল্লাহ খুশি ইমাম মেহেদী খুশি মুক্তাদিরও খুশি আরেকটি কথা আছে চেষ্টা করবো একটি গানের পরে বলার একদিন মাটির ভিতরে হবে গো একদিন মাটির ভিতরে হবে গো রে গোনা কেন বাঁধো গালান গো রে মোহনা কেন বাঁধো গালান একদিন মাটির ভিতরে হবে গো চর্ম পচে গলে যাবে শিরায় উপশিরায় কিছু নাই আরবে আর মাংস চর্ম পচে গলে যাবে শিরায় উপশিরায় আরবে কেন বাঁধো গালান গো রে মোহনা কেন বাঁধো গালান গো
गानो गई माटिर भीतरे होवे घर केनो बादो दलान घर एक तो कोई आबार है बिल्डिंग दुईटा करे दिछे पाँचतला पाँचतला माने आमरा कोई की आर कोरी की आसले गानेर साथे हृदयेर साथे जदि मिल होय एकटा कथा कि जार आल्लाहके खाटी मने भालोबासे যদি সত্যিকার আল্লাহর প্রেমিক বান্দা হয়ে যায় এর কপালে দুঃখের শেষ নাই কোন ভক্ত যদি একবার খাঁটি গুরুর ভক্ত হয়ে যায় এর কপালে দুঃখের কোন শেষ নাই তবে অনেক সময় দেখা যায় ছোট বাচ্চা নিয়া বাপ মা খেলাধুলা করে না করে উপরে ভিক্ষা যায় না ছয় মাসের বাচ্চা নয় মাসের এমনি ভিক্ষা খেলে না কিন্তু খেলার সময় খেয়াল থাকে যতটুকু উপরে দেয় যতটুকু মজা করে ওরে নিয়ে তার চেয়ে বেশি কেয়ারফুল থাকে যাতে নিচে না ভরে দেয় আল্লাহ আল্লাহর প্রেমিক নিয়ে খেলাধুলা করে সত্য কিন্তু একটা হাত সবসময় নিচে দিয়ে রাখে যাতে আমার এই বান্দার বেশি বিপদে ধ্বংস না হয়ে যায় জঙ্গলে যখনই যে বিপদে পড়বে আবার তারে উদ্ধারও করে আমার প্রাণে খোঁজে মাঝ ভান্ডার গো দিলে খোঁজে মাঝ ভান্ডার আমার প্রাণে খোঁজে মাঝ ভাঙার গো দিলে খোঁজে মাঝ ভাঙার নিন্দা করলে কি ক্ষতি আমার আমার প্রাণে খোঁজে মাঝ ভাঙার গো দিলে খোঁজে মাঝ ভাঙার নিন্দা করলে কি ক্ষতি আমার আমার প্রাণে খোঁজে মাঝ ভাঙার গো দিলে খোঁজে মাঝ ভাঙার নিন্দা করলে কি ক্ষতি আমার ওরে নিন্দু কেরা নিন্দা কর ওরে নিন্দু কেরা নিন্দা কর একটা করে
করে গান গাচ্ছি স্বর্ণ মামুনি শান্ত সিফাত রুবেল এই গানগুলির অর্ডার কিন্তু তারা করছে একসময় আলী আহমদ ফকির সাহেব আমরা থাকবো না এর কর্ণদাতা হবে ওদেরকে আপনারা দেখেন না এই অল্প বয়সে যারা যারা এই গানগুলি বলছে ওরা যদি এখনই ভান্ডারীর এই গান বাবার সেবনা করো ভাই মায়ের সেবনা করো ভাই মক্কার ঘরে খাদেম হইলে মদিনার ইমাম হইলে কোনো ফায়দা নেই এই গান যদি ওরা পছন্দ করে ওদের হৃদয়ে যদি এই গান থাকে তাহলে এই মেলা উরস একদিন ওরাই করবে আমরা না থাকলে দুনিয়াটা খোদার দয়া ভুল উপরে তার চামড়া ছাউনি ভিতরে তার খোল রে ভিতরে তার খোল রে ভিতরে তার খোল এই দুনিয়াটা খোদার দয়া ভুল উপরে তার চামড়া ছাউনি ভিতরে তার আবার তোমাদের নাচাবো শেষ রাত্রে
কারণ এখন পালা চলতেছে ইচ্ছা করলে আরো দুইটা তিনটা গান গাইলে রফিক ভণ্ডারী আমার ভণ্ডারী ভাই ১০০ টাকা করলো পুরস্কার আমার নজরুল ভণ্ডারী আরো ২০০ টাকা করলো পুরস্কার এ করলো পুরস্কার এ করলো পুরস্কার এ করলো পুরস্কার এ করলো দুলাল কন্ট্রাক্টর সাহেব চন্দ্র সঙ্গীতদেরকে ৫০০ টাকা করলো পুরস্কার ফারুক সাহেব আরো ১০০ টাকা আমার শান্ত বাবাজি আরো ১০০ টাকা আতিক সাহেব আরো ১০০ টাকা এই যে দেখছেন লাল গামছা কাপড় পরিধানে একটা স্টেজ করা কি যে যন্ত্রণা একটা অনুষ্ঠান করা দোকানপাটের বসার জায়গা দিতে হয় তা নইলে জায়গা মারিয়া লেগে গেলি সিরিয়াল এরাই ঠিক করছে তাই না লোকজনকে খাওয়ানো একটা উরস অনেক মানে একটা উরস আল্লাহ তো সারা দুনিয়ার বাগান মিলাইছে আপনি একটা উরস করেন এর মধ্যে কষ্ট আছে কষ্টের ভিতরে একটা সুখ আছে আল্লাহর লিলু আলী বাবার দরবারের মাননীয় সভাপতি আরিফ সাহেব যন্ত্র সঙ্গীতদেরকে ৫০০ টাকা করলো পুরস্কার এইবার বলে এই লতিফ সরকার আবার ভান্ডারী গানের সময় নাচাই দিব কিন্তু রাত্র ৩:৩০ পরে মিনহা সাহেব আরো ১০০ টাকা পুরস্কার দিল রই আমারে আমার কাছে জিজ্ঞেস করে আমার কাছে জিজ্ঞেস করে ভুলি নাই তাই মনে মনে আমার কাছে জিজ্ঞেস করে ভুলি নাই তাই মনে মনে আমার কাছে জিজ্ঞেস করে আবার তোমাদের নাচাবো এখন একটু বসে যাও প্লিজ হ্যাঁ পালাটা তো বাবু উঠে গেছে নাকি আবার আবার এই যখন ভান্ডারী আবার কারণ পালা চলতেছে তো আবার নাচাবো হ্যাঁ ধন্যবাদ যুবক ভাইরা তোমাদের প্রতি ধন্যবাদ রইল বসে আচ্ছা কে যেন লিখছে আমি গানের অনুরোধ কি করি কোথায় যাবো দেখুন গান এইবার বলেছে কিয়ামতের সময় মুসলমান ৪টা ভাগে থাকবে তারা কারা কারা কিভাবে ভাগ করবে কোরআন মতে কোরআনের মধ্যে আছে আবার একদিন নবীরে সাহাবারা প্রশ্ন করেছিল নবী গো এই দুনিয়ার মধ্যে ইমান ১৬ আন আছে এক সাহাবা কয় নবীকে তুমি ঠিকই বলছো হ্যাঁ আরেক সাহাবাকে না নবী দুনিয়ার মধ্যে ১২ আনা ইমান আছে ৪ আনা নাই নবীকে তুমি ঠিকই বলছো আরেক সাহাবাকে নবী দুনিয়ার মধ্যে ৪ আনা ইমান আছে মাফ করবেন ৮ আনা ইমান আছে নবীকে তুমি ঠিকই বলছো আরেক সাহাবাকে নবী দুনিয়াতে ৪ আনা ইমান আছে নবী বললেন তুমি ঠিকই বলছো আরেক সাহাবাকে নবী গো যে ১৬ না বললো তার তো ঠিক ১২ না বললো তার তো ঠিক ৮ আনা বললো তার তো ঠিক ৪ আনা বললো তারটা ঠিক এটা কিভাবে বলো যে বলছে ১৬ আনা ইমান আছে আসলেই আরিফ ভাই চলে যাচ্ছেন আচ্ছা আচ্ছা হারাইছে যারে গাবো গাবো বা চমৎকার গান শ্রেষ্ঠ বিচ্ছে আমার প্রাণে খুদে মাই ভাঙার বদিলে খুদে মাই যে সবটাই ঠিক নবী বললেন যে বলছে ১৬ আনা ইমান আছে ওর ভিতরে ১৬ আনা ইমান আছে আর যে বলছে ১২ আনা ইমান আছে ওর ভিতরে ১২ আনা আছে যে বলছে ৮ আনা ইমান আছে তার ভিতরে ৮ আনাই আছে যে বলছে ৪ আনা আছে ওর ভিতরে ৪আনাই আছে তাই কিয়ামতের সময়ও কিয়ামতের সময় এক শ্রেণীর লোক থাকবে ইমানদার ব্যক্তি তাদের ১৬ আনা ইমান থাকবে শিশু মায়ের কোলে দুধ খাইতে খাইতে যেভাবে ঘুমিয়ে যায় ওই লোকগুলি মৃত্যুর কোলে ওইভাবে শান্তি মতো ঘুমিয়ে যায় এবং ১২ আনা ইমানদারি ব্যক্তি থাকবে ৮ আনা ইমানদারি ব্যক্তি থাকবে ৪ আনা ইমানদারি
ব্যক্তিও কিয়ামতের সময় থাকবে। এটা এই এখনো আছে, ওই কিয়ামতের সময় আছে। কোরআনের মধ্যে মিল কিভাবে আছে? আল্লাহ বলেছে, হে মানুষ, তোমরা যে যেখানে আছো, তোমরা যে যতটুকু করবে এই দুনিয়া থেকে, তার ফলাফল রেজাল্টটা ঠিক ওইভাবেই পাবে। হ্যাঁ, তো মানুষের জীবনের মধ্যে চারটি অধ্যায়, শিশু, কিশোর, যুবক, বৃদ্ধা, কি কয়টা? চারটা অধ্যায়। তরিক ও মূল চারটা, চিস্তিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এহেনও চারটা। নবীর চারজন প্রধান সাহাবা, আবু বকর সিদ্দিক, উমর ফারুক, ওসমান গনি, হযরত আলী, এহেনও চারটা। দশটা দিক, কিন্তু মূল হইল চারটা, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। ঊর্ধ্ব তো আছে, কিন্তু মূল হইল চারটা। তেমনি এই চার প্রকারে ইমানদারের কথা কোরআনের মতো ইঙ্গিত দিয়েছে। আমারও জিজ্ঞাসা এলো, জবাব আমি চাই একটা প্রশ্ন। আজ থেকে প্রায় বছরখানেক যাব আমার এই জায়গাটার মধ্যে খালি দৌড়াইতেছে। এই প্রশ্নটা জিজ্ঞেস করবে বয়সীর আমি বিচরাই পাইতেছি না। আজকে একটা বাতি বয়ে দিয়ে বেড়াইছি, খুব পাকনা বই, লেখক, কবি, গীতিকার, সর্ব নিজে গান করে, যার গান এমপি মমতাজ বেগম বেশি বেশি গায়, বইতিরা খুব পাকনা না। আজকে আমি তার এই প্রস্তাব করুম। আচ্ছা আসতে, আচ্ছা ব্যস্ত যাইতে শখ নাই কার? সবারই এই ভাই কথা বলেন না। হ্যাঁ, নবী রাস্তা দিয়ে যায়, দেখে একটা পাথর কান্দে। নবীকে, পাথর তুমি কাঁদো কেন? পাথরকে নবী কো, ব্যস্ত এবং দুযোগের মধ্যে পাথর আল্লাহ লাগাইব, আমি জানি কোন জায়গার মধ্যে গিয়ে লাগে। নবীকে, আল্লাহ এই পাথরটা কোন জায়গায় লাগবে? আল্লাহ কয়, দোস্ত পাথরটা অনেক কাঁদে তো, ওর আমি জান্নাতের মধ্যে লাগাবো। নবীকে, পাথর আর কাঁদিও না, তোমার সুসংবাদ বলে কি, তোমার আল্লাহ বেহেস্তের মধ্যে লাগে। পাথরে কান্নারও বাইরে গেছে, আগে তো গেছে গোঙরাইয়া, আস্তে আস্তে ও অনেক যে কান্দাছে, সিলিয়া সিলাইয়া, তো পাথরের কান্না আর কেউ না বুঝলে, আমার নবী তো বুঝে। নবীকে, পাথর তুই বেহেস্তে যাবি, কথা শুই না, কান্না বাইরে গেল, বিষয় নাকি? ওই নবী গো, আমার আল্লাহ ব্যস্ত দিয়েছে, আপনি বললেন যে আমি অনেক কান্দছি, এই জন্য আল্লাহ ব্যস্ত দিব। এতে আমি বুঝে নিলাম আল্লাহ কান্নাটা পছন্দ করে। এতদিন কান্দছি বেহেস্তের আশায়, আর এখন থেকে সারা জীবন যতদিন আমি পৃথিবীতে থাকি কাঁদবো আল্লাহকে রাজি খুশি করার জন্য। তাহলে পাথরও জান্নাত চায় না? আচ্ছা, শুধু মানুষই জান্নাত চায় এরকম না, পাথরও জান্নাত চায়। নবীর একটা দুম্ব বেহেস্তে যাব, হ্যাঁ, ইব্রাহিম নবীর যে দুম্বাটা বেহেস্তে যাব না, নবীর যে দুন্দুল ঘোড়ায় ঘোড়াটা বেহেস্তে যাব, সুলেমান নবীর হুদহুদ পাখিও বেহেস্তে যাবে, এবং পিঁপড়াটাও বেহেস্তে যাব। এবার আমার প্রশ্ন, দোজকের মধ্যে গেলে আগুন দিয়া মানুষের উপরে সাজা দিব তাই না? দোজকের একটা জীবন আছে এবং আগুনের একটা জীবন আছে। আচ্ছা সরকার সাহেব, আগুন কি কোনোদিন আল্লাহর কাছে ফরিয়াদ করে কইছিল যে আল্লাহ আমি কি সারা জীবন দোজকেই থাকবো, আমারে কি ব্যস্ত দিবেন না? আর যদি, আমার দাদা ভাই বলেছে সুন্দর কথা, আর যদি আগুনের আল্লাহ ব্যস্ত দিয়া বালায়, ব্যস্ত যদি মানুষও থাকে আগুনও থাকে, তাহলে এই আগুনে ব্যস্তের মানুষের পোড়াইব না খাতির করবো? আজ ব্যস্ত জনাই এবারছি আমি আগুন, এখন দুজন একলগে বই আপেল খাই, আঙ্গুর খাই, তাই তো কিরে ভাই ঠিক, দোজকের মধ্যে সাপ বিচ্ছুতে ভরা, কথা আছে না?
নবী যখন মক্কা থেকে মদিনায় যায় সর্বপর্বত গুহার মধ্যে সাপের গর্ত, আবু বকর সিদ্দিক 70টা গর্ত বন্ধ করছে, একটা ছিদ্র বাকি, ওইটা পায়ের গুড়মুড়ি দিয়ে ঝাঁটা দিয়ে মারছে, কিন্তু ওইটার মধ্যে সাপ আছে। হ্যাঁ, সাপ জিব্বা দিয়ে ঠেলে, আর আবু বকর বুঝে ফেলে সেটার মধ্যে সাপ আছে, ঝাঁটা দিয়ে ধরছে, আর সাপে তো কামড় মেরে বসে, কামড় যখন মারছে পাও সরাই ফেলাইছে, কারণ তখন তো মৃত্যুকূলে ঢলে পড়ছে, আর সাপ পড়ছে। আমার নবী কয়, এই সাপ তুই কেন কামড় দিলি আমার আবু বকর রে, আগে জবাব দি। সাপে কয়, নবী গো আমি একটা মানুষ ছিলাম, এখানে অভিশাপ হইয়া সাপ রূপে এখানে আছি আমি। অনেকগুলি ছিদ্র করছে, আপনারা ডাইনে থেকে দেখবো, বামে থেকে দেখবো, পিছন থেকে দেখবো, সামনে থেকে দেখবো, কিন্তু আপনার আবু বকর আমার উঠতে দেয় না। আমি বাধ্য হয়েছে বলতেছি, আমার নবী রহমতের নবী থুতু লাগাই দিল, আবু বকর মুক্ত হয়ে গেল, ওই সাপের মাথার মধ্যে দোয়া করলো, সাপও নবীর হাতে হাত দিয়ে কলেমা পাঠ করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দোজকের মধ্যে খালি সাপ বিশ্ব, এমন বিশ্ব এমন সাপ আছে যারা আল্লাহর ইবাদত করে নবীকে ভালোবাসে। এই সাপ বিশ্ব যদি বেহেস্তের মধ্যে যায় তখন মানুষের সাথে সাপ বিশ্বের সম্পর্কটা কি থাকে? এতক্ষণ একটু হাসি খুশি দেখছিলাম, এখন মুখটা কালা হয়ে গেছে। দোজক বলছিল, মাওলা আমি কিছুই চাই না, আমার আপনি বলে দেন আপনার আমার গভীর কতটুকু। আল্লাহ 70 মন একটা পাথর ছাড়ছে, দোজক কয়, আল্লাহ ছাড়ছেন? কয়, হ কয়, কবে? কয়, 70,000 বছর আগে। কয়, পাথরটা কই আছে? কয়, গাছের ছায়াটা যতটুকু পাথরটা ততটুকু। তার মানে দোজকের গভীর এত, ওই পাথরটা 70,000 বছর হয়ে গিয়ে পেটের মধ্যে ঠেকে নাই। তখন দোজক বলছিল, মাওলা আমার এই উদর ভরাইবেন কি দিয়া? তখন আল্লাহ বলছিল, আমি দোজকবাসী দিয়ে ভরাই দেব। তখন দোজক বলছিল, দোজকবাসী দিয়ে ভরাই দিবেন, আমার সাথে আপনি ওয়াদা করলেন, যদি দোজকবাসী দিয়ে না ভরাইতে পারেন তখন আপনি কি করবেন? তখন আল্লাহ বলছিল, তখনকার ব্যবস্থা আমি নিব, তবে তুমি খুশি থাকবে। বিচার শেষ, দোজক কয়, আল্লাহ দোজকবাসী কোথায়? কয়, সব দিয়ে দিছি। কয়, কোথায়? কয়, তোর পেটের ভিতরে, পেট তোর ভরছে। কয়, আল্লাহ পেট ভরবে তো দূরের কথা, আমার একটা কোনো ভরে নেই। আমার জিজ্ঞাসা, শেষ পর্যন্ত দোজকের উদর ভরাইব কি দিয়া? ঠিক আছে, ওরে এই তো আমার রইল ধরা, ওরে এই তো আমার রইল ধরা, এই তো আমার রইল ধরা, কইরা দিবে পরিষ্কার নিন্দা করলে কি ক্ষতি আমার, কানে ছোটে মাল ভাঙার গতিলে ছোটে মাল ভাঙার নিন্দা করলে কি ক্ষতি আমার, কানে ছোটে মাল ভাঙার গতিলে ছোটে মাল ভাঙার নিন্দা করলে কি ক্ষতি আমার, কানে ছোটে মাল ভাঙার গতিলে ছোটে মাল ভাঙার নিন্দা করলে কি ক্ষতি আমার। বিচ্ছেদের কথা বলছে ঠিকই, কিন্তু যে অর্ডারের গানগুলি আছে, অনেক অর্ডার আছে। আলী আহমদ ফকির সাহেব তিনি বলেছেন, লাস্টে ভান্ডারি গান গায়ে নাচাইতে হবে, দুই বইতির মিল্লা। আবার শান্ত স্বর্ণমামণি বলছে, আর কি দেখা পাবো জীবনে হারে আছি যারে, আমি ভাবতেছিলাম গানটা কখন গাবো, কখন গাবো, কোন সময় গাবো। তাই লোয়ালি সাহাবার দরবারের মাননীয় সভাপতি সাহেব জনাব আরিফ সাহেব, তিনি আবার এই গানটার কথাই বললেন, আর কি দেখা পাবো জীবনে হারে আছি যারে। এবং এটা আমার মনের গান, আত্মার গান, আপনাদেরও ভালো লাগবে। কবিগুরু বিজয় সরকার তার বাবাকে হারিয়ে বিচ্ছেদে গিয়েছিলেন, এইটাও বিচ্ছেদের জীবনের একটা শ্রেষ্ঠ বিচ্ছেদ। যে হারাইছে সে জানে, সেই সারণ হারানো ব্যথা নিয়ে আমার এই গান। সে কি আমার, চিনবে কি না রে,
বাবুরা তোমাদের পিছনে অনেক মুরব্বি বসে একদিকে বসো ভালো লাগবে কারণ এই সমস্ত গানগুলি গাইতে গিয়ে কোনো বাধা আসলে কষ্ট হয় আমি যখন ভান্ডার শরীফ যাইতাম আমার মইন বাবা বলতো গান 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 গাইতাম হাসতো বুকে জড়িয়ে ধরতো আর সেই বান্ধবটাকে যাই ভান্ডার শরীফ আগের মতো ভালো চক্ষুটা বন্ধ করেন না যে আমার বাবা আমাকে কত ভালোবাসত জোড়ায় জোড়ায় ইলিশ মাছ আম কাঁঠালের দিন আম কাঁঠাল এই শীতের মধ্যে গরম জামা কাপড় নিয়ে তো এখন তো হারিয়ে ফেলেছি এখন আর আনার মতো বান্ধব তো নাই ভাবে থাকেন ভেবে থাকেন সে কি আমায় চিনবে কি না জীবনে যাহারা আর কি ফিরে
तो सोना चांदी टाका पैसा किसुदिन आगे छिलो ना रे आमार घरे आज आमी गान शिखिलाम सबैके कइलो रे भाई मात्र कयेकटा दिन पड़े सोना चांदी ए तो हीरा कांचन ना थाकिले घरे अरे भाई गो अर्थ होइले सबी तो मिले रे भाई मात्र कयेकटा दिन पड़े ओजार मन भी
জীবনে যা কিছু হারিয়ে ফেলেছি তবে আমার কানের সুরে সুরে রেখে গেলাম গো ভাই মনের হাহাকার আমি জানি এই জীবনে যা কিছু হারিয়ে ফেলেছি জানি পাবো না রে যাও তবে আমার কানে শুনে শুনে রেখে গেলাম রে ভাই মনে হাহাকার গোলামের গান শুনে